বর্ষাকালে মালচিং পদ্ধতিতে চাষ করলে লাভটা কোথায় হয় সে বিষয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তো আমি ঋষিকেশ আপনারা দেখছেন স্মার্ট চাষাবাদ চ্যানেল প্রথমত মালচিন পদ্ধতিতে চাষ করলে যেটা লাভ হয় দেখুন মালচিন পদ্ধতিতে চাষ করা হয়েছে যেহেতু তো গোড়ায় কিন্তু একদমই ঘাস নাই ঠিক আছে ঘাস হয় নাই আর মাঝখানে যে আছে মাঝখানে ঘাস হয়েছে ঘাসগুলো কেটে নেওয়া হয়েছে এক মাস যাবৎ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কম বেশি তো সেই কারণে এটা আর পরিষ্কার করার কোনো বুদ্ধি হচ্ছে না ওইদিকে দেখুন আপনারা ওইদিকে দেখাচ্ছি এখনও ঘাস আছে তো কেটে নেওয়া হচ্ছে ঘাসগুলো কেটে নেওয়ার পরে যদি একটু রোদ্র দেয় তো এখানে ঘাস মারা দেওয়া হবে দুই নম্বর যেটা মালচিন লাগালে লাভ বর্ষাকালে দেখুন আপনারা এখানে মালচিন দেওয়া আছে এই জায়গাটা উঁচু আছে। এই জায়গাটায় মালচিনের ফোটো ছিল এখানে চারা দেওয়া হয়েছিল চারাটা মারা গেছে তো এই জায়গাটা নিচু আর এই জায়গাটা উঁচু তার মানে কি বৃষ্টির সাথে সাথে যে বৃষ্টিটা যে পড়ছে উপর থেকে সেটাতে কিন্তু মাটিগুলো কিন্তু ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে ঠিক আছে তাতে অনেকটা ক্ষতি হচ্ছে আর এইটা যদি মালচিন দেওয়া না থাকতো আমার এই বোটবড়িটাতে শেকড়গুলো বেরিয়ে আসতো অনেক আর সব মাটি একদম সমান হয়ে যেত তো মালচিন দেওয়াতে এই কেসটা হয় নাই তিন নম্বর হয় কি মালচিন যদি দেওয়া থাকে আপনাদের যখন আপনারা বীজগুলো লাগাবেন দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই বীজ কিন্তু মায়ের কিন্তু একটাও নেই প্রতিটা একটা করে দেওয়া হয়েছিল। একটা বীজও কিন্তু মায়ের হয় নাই আর এই সময় যদি এই বর্ষাকালে যদি মালচিন দেওয়া না থাকতো বিষ কিন্তু যদি দেওয়া হইতো তাহলে কিন্তু অনেক বীজ কিন্তু মানে গজাতো না আর যদি গজিয়ে উঠতো তারপরেও মারা যেত তো মালচিন দেওয়াতে এই সুবিধাটা কিন্তু অনেক এটাতে হয় আপনাদেরকে এই যে দেখালাম এদিকে দেখেন এক সাইডেই না শুধু সব জায়গাতেই এরকম একটা করে বীজ দেওয়া হয়েছ তারপরেও কিন্তু সম্পূর্ণ গাজি হচ্ছে দুই একটা করে গা যায় নাই চার নাম্বার হয় কি যে আপনারা যে সারটা যে বেটে দেন কথা মালচিন দিয়ে যখন আমরা চাষ করি তখন কিন্তু সার আগেই দেওয়া হয় তো সেই সারটা কিন্তু ধুয়ে কিন্তু চলে যায় নাই কারণ মালচিন দেওয়া আছে মাটিটা ধুয়ে নাই তো সেই কারণে সারটাও কিন্তু চলে যায়নি সারটা কিন্তু এর ভিতরেই আছে আর গাছে যথেষ্ট পরিমাণে কিন্তু সার নিয়ে নিচ্ছে মালচিনের ভিতর থেকে আর সেই রকম খুব যে ভালো গ্রোথ তা না কারণ প্রতিদিনই বৃষ্টি চলছে বৃষ্টির কারণে গ্রোথটা একটু কম হয় আপনারা জানেনি আর সেরকম স্প্রেও দেওয়া হচ্ছে না স্প্রে দেওয়ার চান্সই দিচ্ছে না এই হচ্ছে বিষয় আর বর্ষাকালে আপনারা যদি চাষ করেন তো মালচিন যদি আপনাদের দেওয়া না থাকে তো হয় কি আপনারা যদি সার দিতে চান যেহেতু বর্ষাকাল সার তো দেওয়াই যায় না কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে লিকুইড যে ফার্টিলাইজারগুলো আছে পাওয়া যায় যেগুলো জলে খলনশীল সেই ফার্টিলাইজারগুলো যদি আপনারা দিতে চান তো হয় কি আপনারা যদি গাছের গোড়ায় দেন যদি বৃষ্টি হয় ফার্টিলাইজারটা কিন্তু ধুয়ে কিন্তু চলে যাবে আর যদি মালচিন দেওয়া থাকে তাহলে কী হয় এখানে যদি আমি এই ড্রিঞ্চের মাধ্যমে যদি দিয়ে দেই এই সারটা লিকুইড ফার্টিলাইজারটা তাহলে কি হয় এর ভিতরেই থাকবে আর বৃষ্টি যদি আসেও বৃষ্টি যদি অল্প স্বল্প যদি এখানে জলও ঢুকে তাও ভিতরের মধ্যে কিন্তু সারটা থেকে যায় তো গাছটা কিন্তু সুন্দরভাবে সেই সারটা পায় আর মালচিন যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু কি হয় সারটা কিন্তু ধুয়ে চলে যাবে বর্ষাকালে আর সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে কি ফল ধসা তো হয় কি দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি দুই একটা করে এই দেখুন এখানে একটা আছে এই যে এই ফলটা যে আছে এই ফলটা কিন্তু পড়ে যাবে হ্যাঁ এটা কিন্তু খারাপ হয়ে গেছে সেই যে নিচেও দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন অনেক কিন্তু ফল কিন্তু পরে পড়ে যাচ্ছে এই যে এইটা ফল পড়ে গেছে তো এইটার জন্য আপনারা কি দিবেন এটার জন্য আমি দিচ্ছি হচ্ছে মিস্টার টপ আর যেটা হচ্ছে গোড়ায় যে ধসাটা আছে এই দেখুন হালকা তার জন্য দেওয়া হচ্ছে রোকো অথবা হচ্ছে বেবিস্টিন রোকোতে আছে থাইফোনাইড মিথাইল আর বেবিস্টিনে আছে কার্বন ডাইজেম এটা ড্রিঞ্চের মাধ্যমে গোড়ায় গোড়ায় প্রতিটি গ্যাসের গোড়ায় গোড়ায় দেওয়া হচ্ছে তো এটাতে কিছুটা ধসা কন্ট্রোল হচ্ছে তারপরেও ধসা তো আসেই দেখা যাক কি হয় আর ফুল ফল আনার জন্য দেওয়া হয়েছিল। ইসেবিয়ান সঙ্গে দেওয়া হয়েছিল একটা মাইক্রো নিউট্রন অ্যাগ্রোমিন গোল্ড যেটা আছে। সেটা দেওয়া হয়েছিল। তো ফুল ফল সেই রকম কিছু নেই মোটামুটি আসছে যেগুলো আসছে সব পরে শেষ বৃষ্টিতে এত বৃষ্টি হচ্ছে যে তারপরে আর স্প্রে দেওয়া হয় নাই তো সেই কারণে এই যে দেখুন এখানেও পড়ে যাচ্ছে আর বোটবোটিতে একটা কিন্তু লক্ষ্য করা যায় যেটা খুব ফল ছিদ্রকারী পোকা তো ফল এই ফল যে আছে এই ফলের মাঝখানে ছিদ্র করে দিবে আর ছিদ্র করে দিলে সেটা চলবে না বাজারে বিক্রি হয় না তো সেটার জন্য আমি ইউজ করতেছি হচ্ছে ইমামেটিন ব্যঞ্জয়েড গ্রুপের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আমি ইউজ করতেছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন